যখন কোরআনের সমাজ চলবে তখন মানুষ রাস্তার কোন সাইড দিয়ে হাঁটবে? কথা বলেন, আমরা হাঁটি কোন সাইড দিয়ে? আল্লাহ রাসূল বলেছেন, বাম সাইড দিয়ে যারা রাস্তা হাঁটবে হাসরের ময়দানে আমল নামা তারা বাম হাতে পাবে, আর আমল নামা যারা বাম হাতে পাবে তারা কানতে কানতে জাহান্নামে যাওয়া লাগবে। আর রাস্তার ডান সাইড দিয়ে যারা হাঁটবে আমল নামা পাবে ডান হাতে, হাসতে হাসতে তারা জান্নাতে চলে যাবে। এখন হামাকের খবর কি? হে কোন করে আমরা কি এদের বামপন্থী? আমাদের বাংলাদেশে একদল ডানপন্থী আছে না নাই? মানুষ যেন ডানে চলে, আল্লাহর কোরআনের যেন সমাজ চলে, এইরকম একটা দল আমাদের দেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? সেই দলকে কোন ঠাসা করে রাখা হয়েছে? এই দল যেন মাথা ছাড়া দিবার না পারে। কিন্তু আপনারা জানেন, খুশি হবেন, এই দল মাথা ছাড়া দিতে আর বেশি সময় লাগবে না, 4 থেকে 5 বছরের মধ্যে ইমাম মেহেদীকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করে দিবে। কি মনে করতেছেন? কি মনে করতেছেন? নবীর বিরুদ্ধে কথা বলে আর মুসলমান নবী প্রেমিক তার ফাঁসি চায় আর তাদের বুকে গুলি করে বুক ঝাঁসার করে দেওয়া হয়, এরপরেও আল্লাহ বসে থাকবে নাকি? আপনারা কি মনে করেন আল্লাহ বসে থাকবে? হ্যাঁ, আছে একদল, তারা সবসময় চায় মানসাল আল্লাহ তাআলা শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়াই মা তাআলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি চায় আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তায় আল্লাহর কোরআনের আন্দোলন করতে গিয়া আমি শাহাদতের পিয়ালা পান করব, এই নিয়তে কেউ যদি ডানপন্থী দল করে, এই নিয়তে সে যদি নিজের বিছনাতেও মারা যায় বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে শহীদদের কাতারে তাক দাঁড় করাইয়া দিবে। তাহলে এই দল আমাদের করার দরকার আছে না নাই? আমি কোন দলের নাম নিছি না, নাম নিব না, আপনারা বুঝবেন সেই দল কোনটা, সেই দল কারা, এটা আপনারা ইনশাআল্লাহ আমার আলোচনার শেষের দিকে যে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে, আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আলহামদুলিল্লাহ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর কোরআনের সমাজ চলতেছে, ডান সাইড দেওয়া যায় বাম সাইড দেওয়া যায়, ছেলেটা কে রে? এক দৌড়ে সামনে গিয়া উমর ফারুক জোর গতিতে সামনে গিয়া তাকায় দেখে ছেলেটার কেউ না, তারই জন্ম দেওয়া। যে ছেলেটা ডানেও যায় বামেও যায় ছেলেটা কেউ না, তারই জন্ম দেওয়া সন্তান, নাম হলো আবু শামা। জোরে কোন নাম কি? উমর ফারুক চমকে গেলেন, যা আমার সন্তান হইয়া এরকম করতেছে? ছেলেটাকে কিছু বলার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনার বলেন তো, কোনো কিছু বলতে গেলে এখন ছেলে কি বলেন আর বাবা কি বলেন আর যা কি বলেন, কোনো কিছু বলতে গেলে আগে কি করা লাগবে? কোনো আমি যদি এনাকে কিছু বলতে চাই তাহলে আগে কি করা লাগবে? হ্যাঁ, সালামু কবলাল কালাম। আল্লাহ রাসূল বলেছেন, সালামের আগে কোনো কথা বলা যাবে না, সর্বপ্রথম সালাম দিয়া তারপরে কথা বলো। সে যদি সুরো হয় আপনি সালাম দেওয়ার সাথে সাথে ও কিন্তু নরম হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? রাত্রেবেলা একটা ডাকাত আপনাকে ছানার জন্য আসছে, যেই দিক দিয়ে হুজুর যাবে, হুজুর আসলে আমি ছানবো, এই নিয়তে কিন্তু ডাকাত বসে আছে, আপনি আসে আসসালামু আলাইকুম, তখন ডাকাতের উপর ওয়াজিব হয়ে যাবে ওয়ালাইকুম আসসালাম বলা। জোরে কোন কথা ঠিক কিনা? সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া কি? ডাকাত বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আজগা হলো না, তো হুজুর বলতে যে কি হলো না, যেটা করবার চাইছিলাম সেটা হলো না, তো হলো না কেন? কাজ সালাম দেওয়ার কারণে। আসলেই তাই, যে বাড়িতে দেখবেন সালাম কালাম বেশি থাকে সেই বাড়িতে কোনো গণ্ডগোল থাকে না। সুবহানাল্লাহ, কোন স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম কালাম বেশি হয় সেই স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল থাকে না। ছেলে বাপকে সালাম দেয়, বাপ যদি ছেলেকে সালাম দেয়, সেই ছেলে বউয়ের বুদ্ধি শোনা বাপ মা ছাড়া হয় না, কিন্তু সালাম কালাম নাই যে, এই জন্যেই বউ পায়ে বাপ মা ছেড়ে চলে যায়। হযরত উমর ফারুক ছেলেটাকে কিছু বলবেন বলার আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনি, আসসালামু আলাইকুম ইয়া ইবনি,
এ আমার পুত্র, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। উমর ফারুক বলতে পারতেন, ইয়া ইবনি, এ আমার পুত্র, আসসালামু আলাইকুম। আগে আমার পুত্র বলে পরে সালাম দিবার পারতেন, কিন্তু দিলি নবীর হাদিসের খেলাফ হয়ে যাবে, আগে সালাম দিয়া তারপরে কথা বলা লাগবে। কেউ যদি আমাকে বলে হুজুর আসসালামু আলাইকুম, আপনার বলেন সালাম হবে? এ কথা কন্যা কেন হবে? এ কারণে আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছে আত্মা হেতুর মধ্যে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, তাই বলি না আমরা? আগে কি বলি? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, তাহলে আমাদের কি বলা লাগবে? আসসালামু আলাইকা ইয়া নাবী, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনি সুর দিয়াই পড়েন, অসুবিধা নাই, তবে আগে সালাম দিয়া তারপরে ইয়া নবী বলেন, আগে সালাম দিয়া তারপরে ইয়া রাসূল আল্লাহ বলেন, আগে সালাম দিয়া তারপরে ইয়া হাবিব আল্লাহ বলেন। আগে ইয়া নবী বলে যদি পরে সালাম দেন, তাহলে সালাম তো দিলেন না, বরং নবীর হাদিসের বরখেলাপ করলেন। জোরে কোন কথা ঠিক কি না ঠিক? জোরে বললেন না সবাই? মানে আম শহর আশোকলার লোকেরা চিন্তা করতেছে, কে রে এতদিন ধরে আমরা কি করলো, হুজুর কি কয়রা? আমার আগে দ্বিতীয় বক্তা কি বলেছে, যে বাপ দাদার ধর্ম, বাপ দাদার ধর্ম না, আমরা মানবো আল্লাহর দীন ইসলাম। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে এই বাপ দাদার ধর্মের গোলামি করার কারণে আবু তালেব ইমান নিয়ে মরতে পারলো না। নবীর চাচা আবু তালেবের কাছে নবী যায়নি, যা বলছে চাচা যা করছেন করছেন, অন্তত মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনি বিদায় নেন, আমি ওয়াদা করতেছি আপনার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আবু তালেব বলল, না বাবা, বাপদাদার ধর্ম, মরার আগে ছাড়ব না। দেখছেন দেখছেন, আমাদের মধ্যেও হয়ে গেছে, বাপদাদার ইয়া নবী বলে সালাম দিল, আমরা আবার নতুন করে বদরুজিদের অসম্ম কি মনে করেন? বাপদাদা যা করছে তাই করবেন, না আল্লাহ রাসুল যা বলেছেন তাই করবেন? কথা কন কি করবেন? তাহলে আগে কি সালাম, জোরে কন আগে কি আসসালামু কবলাল কালাম, কোন কথাবার্তা বলার আগেই সালাম দেওয়া লাগবে। উমার ফারুক ছেলেটাকে সালাম দিলেন, দিয়ে বললেন, ইয়া ইবনি, রে আমার পুত্র। সঙ্গে সঙ্গে ছেলেটা বলতেছে, আপনি কে ভাই? কথার দিকে খেয়াল করেন, উমর ফারুকের ছেলে বলতেছে, আপনি কে ভাই? উমর ফারুক চমকে গেলেন, আমি সালাম দিলাম, সেই বেটা সালামের উত্তর না দিয়ে আমারে কে ভাই বলে, আসলে আমি তো ভাই না, আমি তার বাবা। জোরে কোন কথা ঠিক কি না? উমর ফারুক চমকে গিয়া আস্তে করে নাকটা, এই যে নাক, এ নাকটা কিন্তু অনেক কাজে ব্যবহার হয়, অনেক কাজে আল্লাহ ব্যবহার করার জন্য দিয়েছেন। বাগানগো শুধু নাক লম্বা লোকটা সুন্দর তা কিন্তু না, এ নাকের ভিতরে অনেকগুলো সুগন্ধ দুর্গন্ধ পরীক্ষা করার জন্য আল্লাহ নানা রকম সেট করেছে। জোরে কোন কথা ঠিক কি না? সুবহানাল্লাহ। উমর ফারুক নাকটা ছেলের মুখের কাছে নিয়ে গিয়ে বুঝতে পারলেন ছেলের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে। জোরে কোন কিসের গন্ধ? বাংলাদেশের সরকারের এক নম্বর টার্গেট কি? মাদকমুক্ত সমাজ গঠন করা। কিভাবে করবে? বলে ইয়াবা ধরো, ফিনসিডিল ধরো, কে ধরবে? বলে র‍্যাব ধরবে, পুলিশ ধরবে। অথচ পেপারে দেখা যায় অনেক পুলিশ র‍্যাবের কাছে ও র‍্যাব ইয়াবা পাওয়া গেছে। জোরে কোন কথা ঠিক কি না? যারা ধরতিছে তারকে কাছে পাওয়া যায়। মাদক মুক্ত সমাজ গঠন করতে গেলে মক্কার ইসলাম দেওয়া হবে না, মদিনার ইসলাম লাগবে। আর সেই মদিনার ইসলামকে বুঝাইতে গিয়ে ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের এক নম্বর বৈশিষ্ট্যের কথা আমি বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বুঝতে পারলেন ছেলের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে, তিনি চারিদিকে তাকালেন, চারিদিকে তাকালেন, এভাবে চারিদিকে তাকালেন, কেউ দেখেনি, কেউ দেখেনি তার ছেলে যে মদ পান করছে এটা কেউ দেখেনি। কারণ জানেন মদ পান করলে তাকে 80টা ব্যাপ মারা লাগবে। জোরে কোন কয় ব্যাপ মারা লাগবে? এটা উমরের আইন না আল্লাহর আইন? উমর ফারুক দেখতেছে কেউ যখন দেখেনি আমার ছেলে মদ পান করছে, সঙ্গে সঙ্গে অজিলাত অজিলাত কুলুবুহুম, তাদের তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে বলতেছে কেউ দেখেনি। আল্লাহ
এক একজন 20টা করে ফিল মারছে, 20টা করে একজনই মারছে, খালি মুড়ি নিচ্ছে, খেটাখ্যাট মারছে, খেটাখ্যাট মারছে। সকালবেলা চাষটল গল্প করতেছে, দরজা জানলা বন্ধ করে মারছি রে, কেউ দেখেনি, কেউ দেখেনি। তুমি এতগুলো সিল মারছো, কেউ দেখেনি, এই কথা কোনো মুসলমান বলতে পারে না, কারণ কেউ না দেখলেও তোমার বিশ্বাস করতে হবে। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে টাকা, পয়সার নাই কারবার। তুমি একলা কিভাবে কতটা সিল মারলা, কত লোকের সিল তুমি একাই মারলা, ওই মানুষগুলো যে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে গেল। তুমি যতই হজ করো, নামাজ পড়ো, তোমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ হকুল ইবাদ তুমি নষ্ট করেছো। জোরে কোন কথা ঠিক কি না? কেউ দেখেনি, আপনারা কোন কেউ দেখেনি? এ কথা কেন কেন উমর ফারুক চারিদিকে তাকায় দেখে কেউ দেখে নাই, কিন্তু ভিতরের ইমান বলতেছে, বাহিরের চোখ বলে কেউ দেখে নাই, কিন্তু ভিতরের ইমান বলতেছে কেউ না দেখলে আল্লাহ দেখেছে। উমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুললেন, পাগড়ি পরা কি সুন্নাত? জোরে কেন পাগড়ি পরা কি, পাগড়ি খোলা কি, কথা কয় না, পাগড়ি খোলা কি? পাগড়ি পরাও যেমন সুন্নাত, পাগড়ি খোলাও তেমন সুন্নাত। বদরের যুদ্ধে হুজুর আল্লাহর নবী জুব্বা খুললেন, ঘরের মধ্যে নবী গেলেন, নবী কিন্তু সাহাবীরা সবাই দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী ঘরের ভিতরে গেলেন, ঘরের ভিতর থেকে নবী যখন বের হয়ে আসলেন, সাহাবীরা তাকায় দেখে নবীর পরনে জুব্বা নাই, নবীর মাথায় টুপি নাই, নবীর পরনে সৈনিকের পোশাক, নবীর মাথায় হেলমেট। সুবহানাল্লাহ, কম যে নবী টুপি মাথার দিয়েছে, সেই নবী আবার টুপি খুলে হেলমেট দিছে, যে নবী জুব্বা হাব্বা পরে ইমামতি করছে আজকে, সেই নবী জুব্বা হাব্বা পরে যদি জিহাদের ময়দানে যায়, এই তরবারি চলাবার গেলে জুব্বার পকেটে ঢুকলি বিপদ। জোরে কোন কথা ঠিক কি না? তিনি সৈনিকের পোশাক পরে হযরত আলীকে বলতেছে, আমার কোমরের পেটিটা টাইট করে দাও, এতে কোমরে তো একটা বেল্ট দেওয়া লাগবে, যে সৈনিকের কোমরে পেটি আছে না নাই, কোমরের পেটিটা টাইট করে দাও। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। রাসূল বললেন, আমি আল্লাহর নবী যেমন ঠিক, আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে, সুবহানাল্লাহ, কান আল্লাহর সেনাপতি তেমন ঠিক। তাহলে নবী খালি নবী ছিলেন না, সেনাপতিও ছিলেন, কথা কন না কেন? আমাদের নবী শুধু মসজিদের ইমাম ছিলেন না, নবী মদিনার মসজিদের ইমামতি করেছেন, আবার মদিনার প্রেসিডেন্টও করেছেন, আবার নবী আমার বদরের যুদ্ধের সেনাপতি, সহ 27টা যুদ্ধে নবী আমার সেনাপতিত্ব করেছে। সুবহানাল্লাহ, কান তোমার ফারুক এক টানে মাথার পাগড়ি খুললেন, কারণ হাতত তো হ্যান্ডকাপ লাগান লাগবে, উমরের হাতে কোনো হ্যান্ডকাপ, হ্যান্ডকাপ বোঝে না, অপরাধীর হাতে কি লাগান লাগবে, কথা কয় না, অপরাধীর হাতে কি লাগান লাগবে? পাঁচবারের সংসদ সদস্য পাবনা শহরের মৌলানা আব্দুস সোবহান, আমি দেখলাম ফেসবুকে হাসপাতালে নিয়ে গেছে তাকে, তাও হাতত হ্যান্ডকাপ আছে। একটা বুড়া মানুষ ছাড়া দিলে দুই ধাপ হেঁটা পারবি না, মানে জাকজল কয় যে আপনি জানতো যাওয়া পারবি না, বুড়া হয়ে গেছে, এমন অথব্য বুড়া হয়ে গেছে, অসুস্থ মানুষ, তাকে হাসপাতালে নিয়ে গেছে, তাও তার হাতে হ্যান্ডকাপ লাগানো আছে। আর আবরারকে যারা হত্যা করলো, এই যে কয়েকদিন আগে আবরারকে হত্যা করলো না, এই সব কালপিটকে পুলিশ ধরে বগলের তলে হাত দিয়ে নিয়ে যাচ্ছে, ওদের হাতে হ্যান্ডকাপ নাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, উমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুলে সেই পাগড়ি দিয়ে তার ছেলেকে বাঁধলেন, মর্মা দিয়ে বেঁধে ছেলেটাকে বাড়ির দিকে না নিয়ে গিয়া মসজিদে নবীর দিকে নিয়ে যাচ্ছেন। হয়তো বলবেন, হুজুর বাড়ির দিকে কেন নিয়ে গেলেন না? কারণ বাড়িতে ছেলের মা আছে, জোরে কোন কে আছে, ছেলের বোন আছে, ভাই আছে, আছে না নাই? এই ভাই বোন মাও যদি কান্নাকাটি শুরু করে, উমর ফারুক তখন ন্যায় বিচার করা কঠিন হবে না সহজ হবে? আপনার ছেলে, আপনি একটা অর্ধ পৃথিবীর খলিফা, মদ খাচ্ছে তো কি হসা ব, হয়তো বুঝাবে, ছেলে এসে কানবের বলবে বাবা দেখেন, কিন্তু উমর ফারুক দেখতেছে, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস
আনতাহকুম বিল আদল, আমি বিচারক নই, আমি বিচারকের আসনে বসেছি বলি যে আমি বিচারক তা কিন্তু না। আল্লাহর কোরআন বলতেছে বিচারকের আসনে বসলে তুমি বিচারক না, তুমি বিচারকের প্রতিনিধি হয়ে বিচারকের আইন অনুযায়ী বিচার করো, তাহলে তোমার নিস্তার আছে। আর বিচারকের সিয়ারে পাইয়া উল্টা পাল্টা বিচার করবা, ভালো মানুষক জেলখানা থুবা আর খারাপ মানুষক তুমি জামিন দিবে, তুমি বিচারক জাহান্নামের জুতা পরে জাহান্নামে তোমাকে ঢুকতে হবে। জোরে কোন কথা ঢুকতে কি মনে করতেছেন? আজকে বাংলাদেশের বিচার বুঝতেছেন না? ও আমার ওয়াজে শোনেন না, 5 বছর ধরে আম গাছে চাষ করছে, এখন আম গাছে জ্যৈষ্ঠ মাসে যায় দেখে আম ধরছে কিনা, যায় দেখে ছোট্টার ছেলে গাছের ডালে বসে আম পাড়তেছে। বাগানের মালিক কয় আমি খাইনি, বউ ছোল কেউ খাইনি, আর তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপকে বিচার দিব রে? ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে হাসেন কেন? বলে আমার বাপকে কোথায় গিয়ে বিচার দিবেন, আমার বাবাও তো আর এক গাছ চড়ছে। ভুল কি দেখো, আর বাপ খালি বস্তা ভরে আম পাড়তেছে, গাছের নিচে বসে বলে আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা হয়ে গেছে এমন, জোরে কোন কথা ঠিক কিনা? বিচার দিবেন কার কাছে? সবাই বলতেছে না আপনার হত্যার ফাঁসি চাই, আপনার হত্যার ফাঁসি চাই। তারপরে যারা ও যে মূল্য আপনার বোরহানুদ্দিনে, ভোলার বোরহানুদ্দিনে কয় ফাঁসি চাই, আর ফাঁসি চাবি কার কাছে রে? তোমরা যে ফাঁসি চাই মিছিল করো, ফাঁসিরা চাচ্ছ কার কাছে? কথাটা বুঝতেছেন না? মানুষের তৈরি আইন করে অন্যায় করার পরে তার কাছে আবার ফাঁসি যাবেন, এতই সোজা। এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্য কি আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান, সময় বেশি বাকি নাই, অল্প সময়ের মধ্যেই আমাদেরকে কিন্তু বিদায় নেওয়া লাগবে দুনিয়া থেকে। জন্মেছি মুসলমানের ঘরে, মরতেও চাই মুসলমান হইয়া, জোরে কোন কথা ঠিক কি না? মুসলমানের ঘরে জন্ম নিয়ে বেঈমান হইয়া মারা যাব এইটা কখনোই আমরা কল্পনা করতে পারি না। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন গোমাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন, হয়তো মায়েরা ভাবতেছে হুজুর কি আমাদের কোনো ওয়াজ করবে না? আমার মা বোনদের জন্য ওয়াজ করব ইনশা আছে, মা বোনদের জন্য ওয়াজ আছে, একটু ধৈর্য ধরে শোনেন মা। মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে আমি আপনাদের সামনে বলতেছি, ওমর ফারুক ছেলেটাকে টেনে টেনে মসজিদ নববীতে নিয়ে গেলেন, মসজিদে নববীতে নিয়ে যায় মসজিদের বারান্দায় একটা খুঁটির সঙ্গে বেঁধে ফেললেন মর্মা দিয়া, জোরে কোন কি দিয়া? ছেলেটাকে মর্মা দিয়া বেঁধলেন। আপনারা হয়তো বলবেন হুজুর ছেলেটা কি নামাজ? ছেলেটার নামাজ নাই। কি জন্য নাই? আল্লাহ কোরআনে বলেছে লা তাকরাবুস সালাত, নামাজের ধারত জান যাস না, অন্তম সুকর মাতাল অবস্থায়। আপনারা বলেন তো উমর ফারুকের ছেলে ভালো আছে না মাতাল আছে? এর জোরে কোন ভালো না মাতাল? তাহলে মাতাল অবস্থায় নামাজের ধারত যাওয়ার নিষেধ করছেন কে? আরো জোরে কোন কে? ইমাম গাজ্জালি বলেন কোনো মানুষেরই নামাজ হবে না, কোনো মানুষেরই নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মহব্বতের মাতাল হইয়া নামাজে যায়, তাদের একজনের নামাজ হবে না। আল্লাহ, আপনারা বলেন তো আমরা দুনিয়ার মহব্বতে মসজিদে যাই না, এ কথা কেন যাই কি যাই না? 1200 টাকার জুতিয়া যদি আমার পাঁচ থাকে, আমি কি দরজার থিয়া যাবো না ভিতরে নিয়ে যাবো? তাহলে যখনই জুতে হাত দিয়ে তুললেন, তুলে দোয়া পড়তেছেন আল্লাহাল আবু রহমাতি, ফেরেস্তাকে আল্লাহ এর খবর কি? কার দুনিয়ার মহব্বত? জুতে হলো দুনিয়া, আর পাও দিচ্ছে আল্লাহর ঘরে, দুনিয়া হাতের মধ্যে নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছে, কেন? আর ইমান বলতিছে দরজার জুতে রাখলে চোর এলিয়ে যাবি, চুরি করলে চোরের হাত কাটার আইন আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? তুমি সেই কোরআনের আইনের আন্দোলন না করে জুতা কিভাবে মসজিদের মধ্যে ছোঁয়া যাবে? তুমি তার বাক্স বানানোর আন্দোলন করতেছ, খালি বাক্স বানাচ্ছে বাড়াচ্ছে, বাবা মুসল্লির জুতা ভিতরে ছোঁয়া লাগবে, বাক্স বাড়াও। চুরি করলে চোরের হাত কাটার আন্দোলন না করে ওই জুতার বাক্স বানানোর আন্দোলন করতেছে, জোরে কোন কথা ঠিক কি না? নামাজ হবে না। আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ, নামাজে পরে প্রত্যেকটা মুমিনকে আল্লাহর কাছে পৌঁছায় দিতে, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাকে নামাজ খালি সালু বলুন, নামাজ খালি ঘড়ি দেখার নামাজ, কত শটে নামাজ পড়া যায়,
ঠিক কি না? কত অল্প সময়ের মধ্যে নামাজ পড়া যায়? আল্লাহর বান্দা একটু খেয়াল করবেন, ইমাম সাহেব আর মুসল্লি সাহেব একই সঙ্গে দুইজন জোহরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ত করেছে, ইমাম আর মুসল্লি একই সঙ্গে মসজিদ ঢোকে, ইমামও চার রাকাত জোহরের সুন্নত, মুসল্লিও চার রাকাত জোহরের সুন্নতের নিয়ত করেছে। এখন ইমামের দুই রাকাত না হতেই মুসল্লির চার রাকাত শেষ, ইমামের দুই রাকাত না হতেই মুসল্লির চার রাকাত শেষ। ইমাম বলতেছে কে রে ভাই একসাথে ঢুকলাম, তো আমার দুই রাকাত না হতে তো চার রাকাত কেমনে হয়? মুসল্লি বলতেছে হুজুর আপনার চর্চা নাই, আমার চর্চা আছে। কি চর্চা? তুই সুরা ফাতেহা কেমনি বললি বল? বলে এত জোরে সুরা ফাতেহা পড়ছি হুজুর, আমি যদি বলি আপনি বুঝবার পারবেন না। এটা ঠিক আছে, বল তো কিভাবে বলছিস? আলহামদুলিল্লাহ বললেন। ইমাম চোখের পানি বের করে বলতেছে আমি তো বুঝবার পারলামই না, তোর কান্দর যে দুটো ফেরেস্তা আছে ওরাও তো বুঝবার পারেনি রে, তাহলে লিখলো কি? মানে এত জোরে সুরা ফাতেহা কছে কান্দের ফেরেস্তারা কলম খাড়া করে থাকে। আল্লাহ কয় কলম খাড়া কেন? আল্লাহ তোমার বান্দা নামাজে গড়গড় গড়গড় করে কি কয় আমরা তো বুঝি না, লেখবো কি? কারণ লেখবার গেলে আগে বোঝা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? লেখবার গেলে আগে বোঝা লাগবে না? আজকে আমাদের সেই নামাজ। হয়তো বলবেন হুজুর তাও তো পড়তেছি, তাও তো পড়তেছি, তাহলে আল্লাহ কেন বললেন ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম পড়েন না কেন? আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউত। তাও তো আমরা পড়তেছি, তাও তো নামাজ পড়তেছি নাকি? কোন যারা পড়তেছি না তার থেকে ভালো না? আপনারা কোন যারা পড়তেছে না তাদের সাথে ভালো না? অনেক ভালো, কোটি কোটি গুণ ভালো। কারণ একটা কাজ থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিল, সেই কাজটা কি? বাইনুল আবদি ওয়াল কুফরি তর্ক সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। যে নামাজ পড়লো সে আল্লাহর বান্দা থাকলো, গুনাহগার হোক সে আল্লাহর বান্দা থাকলো, আর যে পড়লো না ওই ডাহা কাফের হয়ে গেল। তাহলে কাফের থেকে আল্লাহ তো আমাকে বাঁচালো, সুবহানাল্লাহ। কর না কেন? আবার যারা পড়তেছে না রকবি করে তোর কাছে আমরাই ভালো, এই জন্য হাদিসটা খেয়ে দিলাম। বুখারি শরীফের হাদিস কি ভাই? মেশকা শরীফের মধ্যে আছে বাইনাল আবদি ওয়াল কুফরি তর্ক সালাত। আবার মেশকা শরীফের আরেকটা হাদিসে বলা হয়েছে মান তারাকাস সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে একটা ওয়াক্ত নামাজ কেউ যদি ছাইড়া দেয় সে আল্লাহর সঙ্গে কুফুরি করলো, সে কাফের হয়ে গেল। লা সালাত লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। লা সালাত লা দিনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। হিন্দুরা তাও পূজা করে পারে, এই যে কয়েকদিন আগে দুর্গা পূজা গেল আমি দেখলাম, রাস্তা দিয়ে যাচ্ছি দুর্গা করতেছে, আবার কয়েকদিন পর দেখি আমার নাগর নদী এ যাক এরকম প্রণাম করলো, তাকে আবার ল্যাতে হাত পাও ভেঙে ফেলে দিল। আমি একজনের ডাকা কোনো কে রে এই অষ্টমীর দিনে, অষ্টমীর দিনে তোরা এরকম করে চুমা খেলু, তাকে আবার ল্যাতে লোকে আমাকেরই ধর্ম এরকমই হুজুর, যাক চুমা খাই তাকে আবার ল্যাতে। আমি বললাম এটা একটা ধর্ম হলো কে রে, যাক চুমা খায় তাকে আবার ল্যাতে গুড়িয়ে ভেঙে ফেলে দেয়। আল্লাহর বান্দারে একটু মনোযোগ দিয়ে শুনবেন, ওমর ফারুক ছেলেটাকে মসজিদের বারান্দায় একটা খুঁটির সঙ্গে মর্মা দিয়া বেঁধে হযরত ওমর মসজিদের মধ্যে ঢুকলেন, জোহরের চার রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। অন্য মুসল্লিরা মসজিদের মধ্যে ঢুকতে গিয়া ওই বারান্দায় হযরত ওমর ফারুকের সন্তানকে মর্মা দিয়া বাধা দেখে কিছুই বলতে গিয়া ভিতর দিকে তাকায় দেখে আল্লাহর বান্দা নামাজের সেজদায় আছে, সুবহানাল্লাহ। কিছু বলতে চাচ্ছে কেন? হযরত উমরের ছেলে কে বানলো রে? এ কথা বলবার ছায়াই ভিতর দিকে তাকায় দেখে হযরত উমর সেজদাত আছে। তো হযরত উমর ফারুক যদি সেজদায় থাকে তার ছেলেকে অন্য কেউ ফুটির সঙ্গে বাঁধবে এমন সাহস কারো নাই। কারণ রাসূল বলেছে আমার উমর যে রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়া শয়তানও চল্লিশ দিন যাইতে ভয় পায়, সুবহানাল্লাহ। কর না কেন? উমর ফারুককে আল্লাহ এত পছন্দ করে, উমর ফারুকের কথার সাথে আল্লাহর কথার মিল হয়ে এই কোরআনের ২৩টা আয়াত আল্লাহ নাজিল করেছে, জোরে কর সুবহানাল্লাহ। সমস্ত মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে সুন্নত নামাজ আদায় করে যখন জোহরের ফরজ চার রাকাত, জোহরের ফরজ চার রাকাত আদায় করবে, কারণ আমরা যে ১৭ রাকাত ফরজ নামাজ আদায় করি তার মধ্যে জোহরের ফরজ কয় রাকাত?
জোরে কোন কয় রাকাত ভাইজান জোহরের চার রাকাত ফরজ নামাজ পড়লে কি সব হবে যখন নবী জোহরের চার রাকাত নামাজ আল্লাহ দেয় তখন আল্লাহ বলে নবীজি আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আগুনের চুলার উপরে চড়কে বসে জিকির করতেছিল সুবহানাল্লাহ খান জিকির করতেছে জিকির কাক কয় একটু খেয়াল করেন ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম যে মুমিনদের এক নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে বলতেছি যখন জিকির করতেছে তখন আল্লাহ ফেরেশতা জিব্রাইলকে বলতে যারে জিব্রাইল যা আমার ইব্রাহিমকে পরীক্ষা কর ফেরেশতা জিব্রাইল বলে আল্লাহ এটা আবার পরীক্ষার সময় নাকি যেভাবে তোমার নবী তোমার জিকির করতেছে আবার কিসের পরীক্ষা আল্লাহ বলে জিব্রাইল জিকিরটা মুখে হয় না অন্তরে হয় এটার পরীক্ষা দরকার আছে আমরা যে বলি না আল্লাহর ভয় করি এটা মুখে কই না অন্তরে কই পরীক্ষার দরকার আছে না আমি জিকির করতেছি আগুনের মালিক আল্লাহর হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির দরকার সুবহানাল্লাহ আল্লাহ কয় জিব্রাইল পরীক্ষার রেজাল্ট কি কয় আল্লাহ পরীক্ষা আমি কি দিব এমন পরীক্ষা আমার নিয়েছে আল্লাহ বলে জিব্রাইল জিকিরটা অন্তরের হওয়ার কারণে কুল নাই আনারু কুনি বারো দাও ওয়াসালামান আলা ইব্রাহিম আমি আগুনের চুলা আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক করে দিলাম ওই শান্তিদায়কের ভিতরে হযরত ইব্রাহিম গিয়া বলে আল্লাহ তুমি যেই চুলা শান্তিদায়ক বানাবার পারো সেই চুলাতে আমি শুকরিয়া তান তোমাকে সেজদা দিবার চাই এক নিয়তে চার রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরাই আল্লাহ ডাক দে বলে হাবিবুল্লাহ ওই নমরুদের আগুনের চুলার মধ্যে আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম যে চার রাকাত নামাজ পড়েছে ওই নামাজটা আপনার উম্মতের জন্য জোহরের চার রাকাত হিসাবে দিয়া দিলাম আপনার উম্মতেরা জোহরের চার রাকাত ফরজ নামাজ যখন জামাতে আদায় করবে ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামাই দিয়া দিব সুবহানাল্লাহ কর না কেন ভাইজান হযরত ওমর জোহরের চার রাকাত নামাজের ইমামতি করার জন্য মেহরাবে ঢুকলেন কি মনে করতেছেন আপনাদের মন কি কয় লোকমা খাবে লোকমা খাওয়া বোঝেন না কোন ইমাম যদি নামাজে লোকমা খায় আপনারা বলেন তো ইমামের মন নামাজে থাকা অবস্থায় লোকমা খায় না নামাজের থেকে বেড়ে যায় আমার এলাকার এক ইমাম সারা মাস লোকমা খায় না কিন্তু এক তারিখ আর দুই তারিখে খায় এক মুসল্লি চালাক হয়ে বলতেছে হুজুর সারা মাস আপনার পাশে পড়ি আপনি কোনোদিন আসর চার রাকাত তিন রাকাত করেন না কিন্তু এই এক দুই তারিখে আপনার মাঝে মধ্যে চার রাকাত নামাজে তিন রাকাত আপনি বসেন কেন ইমাম বলতে ভাই এটা মারেফতের কথা কাকু বলবার চাচ্ছিলাম না তুই তোর শুনবার চাস তাহলে শোন সারা মাস কেশিয়ার আমার পাশে নামাজ পড়ে সারা মাস কেশিয়ার আমার পাশে নামাজ পড়ে ইক্তেদা ইদু বিহাদ আল ইমাম আমাকে নেতা হিসাবে আমার পাশে ইক্তেদা করে কিন্তু যেই মাস শেষ হয়ে যায় তখন আমার কেশিয়ারের পাশে ঘোরা লাগে মা শেষ হলি বলে চাচা মাস তো শেষ বেতন দেবেন না কেশের কয় দিমো বারে মারে খামো তাই বলি চাচা সারা মাস তো চাইলি সারা মাস কি চাচি কয় না তে মাস শেষ হলে ঠিক আছে আপনি গরম হন কেন কেশের বলতে তো ঠিক আছে আগামীকাল জোহরের পরে দেবো ইমাম সাহেব ফজর নামাজ পড়ে এসে বউকে বলতেছে কী কী বাজার লাগবে তাড়াতাড়ি লিস্টি করো বউকে কেন বলে আজকে কেশিয়ার বেতন দিবে আজকে বাজার হবে একে লিস্টি করে বিশাল একটা তালিকা করে ব্যাগ নিয়ে ইমাম সাহেব জোহর নামাজ পড়বার গেছে নামাজ শেষ করে কেশিয়ার বাড়িতে ডাকতেছে চাচা বাড়িতে আছেন কেশিয়ারের বউ বলতেছে তোমার চাচা তো বাড়িতে নাই তোমার চাচার ভয়ের অ্যাক্সিডেন্ট করছে বগড়ে গেছে ইমাম কয় রে তাহলে চাষি আমার বেতনের খবর কি চাষি বলতেছে তোমরা হুজুর মানুষ বাড়ে তোমাকে ধৈর্য নেই দেখছেন কেশের বউ হুজরুক বলতেছে ইন্নাল্লাহ মা সাবিরিন ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে ইমাম মনে মনে চিন্তা করে পকেটের মধ্যে বাজার তালিকা হাতে বাজারের ব্যাগ আর কেশিয়ার সাহেব বাড়ির না এখন কি করি ঘুরতে ঘুরতে আসরের নামাজের সময় ওই ব্যাগটা মেম্বরের উপর রাইখা ওই সিলটা পকেটের মধ্যে নিয়ে নামাজের নিয়ত করেছে এক রাকাত ঠিক আছে দুই রাকাত বৈঠক ঠিক আছে কিন্তু তিন রাকাতের উপর থেকে যখন শেষ দায় যায় মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস একটা ভিতরে খান্নাস আছে না নাই জোরে কেন আছে না নাই এই খান্নাস বলতেছে খেরে নামাজ তো ভালোই পড়াচ্ছ পকেটের তালিকার কথা খেয়াল আছে
তোর বউকে বাড়িতে বসে আছে বাজার করে নিয়ে যাবি, এই খেয়াল আছে যেই মাত্র শেষ দায় গেছে ওই কথাটা মনে হয়ে তিন রাকাত না চার রাকাত আর মনে নাই, চার রাকাত মনে করে যেই বসে গেছে পিছন থেকে মুসল্লি আল্লাহু আকবার। আপনারা বলেন ইমামকে টেনশনে রাখা যাবে, এ কথা কারণ টেনশনে রাখা যাবে যাবে না, কিন্তু হযরত উমর নিজের সন্তানকে মাথার পাগড়ি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রেখেছে, হযরত উমর ইমামতি করতেছে, আপনারা বলেন তো তার ভিতরে টেনশন আছে না নাই, যখন আছে না নাই বাজান উমর ফারুক যখন সন্তানের কথা একটু টেনশনে আনতেছে এমন সময় আল্লাহ বলতেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদার সন্তান হলো বিপদের কারণ। এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষ সম্পদ আর সন্তান এই দুটার কারণে বিপদে পড়বে। আপনাদের সন্তান আছে না নাই, এ কথা কোন আছে না নাই, এ মেলার যারা ঘুরতেছে হইচই করতেছে দেখেন রাস্তাত ঘুরতেছে এত রাত্রে, এখন বাজতেছে রাত সাড়ে দশটার সময়, রাস্তায় কোনো ভালো মানুষের সন্তান ঘুরতে পারে না, যারাই ঘুরবে চোর ডাকাত বদমাইশ লুচ্চা, জোরে কোন কথা ঠিক কিনা, ভালো মানুষের সন্তান রাস্তায় ঘুরবে এত রাত্রে? অথচ আজকে তারা রাস্তায় ঘুরতেছে, কারণ কি? কারণ হলো ইয়াকুব নবী একদিন গভীর রাত্রে আল্লাহ বলতেছে আল্লাহ তুমি আমাকে দশটা সন্তান দিলে, তার বারোটা সন্তান দিলে, ইয়াকুব নবীর সন্তান কয়টা? বারোটা, জোরে কোন কয়টা? বারোটা। সরি ইউসুফ পড়ে দেখেন বারোটা সন্তানের কথা আল্লাহ কোরআনে বলেছেন, বারোটা সন্তান, দুইটা সন্তান এত ভালো আর দশটা এত খারাপ কেন হলো? বনিয়ামিন ইউসুফ এত ভালো আর বাকি দশটা এত খারাপ কেন হলো? আমি নবী হিসাবে জন্ম দিলাম, আমি নবী হিসাবে জন্ম দিলাম আল্লাহ, আমার দুটা সন্তান ভালো দশটা খারাপ কেন হলো? আল্লাহ ডাক দেবলিয়া কো, এমন করে চিন্তা করো না, সন্তান ভালো মন্দ এটা বাবার কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। সুবহান আল্লাহ কবির না নাউজুবিল্লাহ কবির, সুবহান আল্লাহ, কোন সন্তান ভালো মন্দ হয় কার কারণে? জোর করে বলেন কার কারণে? এই জন্য একটা গানের মধ্যে কিন্তু বলা হয়েছে বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই যতন করে, কতই যতন করা মানে কি বুঝলেন? কারণ সন্তান যখন পেটে আসবে তখন মেয়েদের একটা ব্যারাম বন্ধ করে দেয়, সেই ব্যারামের নাম হলো মাসিক ব্যারাম। যখন যুবতী কোনো মেয়ে প্রত্যেক মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন একটা করে অসুখ আসে না নাই, জোরে কোন আসে না নাই, সে অসুখের নাম কি? মেন্স অত বোঝে মাসিক ব্যারাম, প্রত্যেক মাসে যেটা হয় তিন দিন পাঁচ দিন সাত দিন। আপনারা বলেন তো সন্তান পেটে আসার পরে ওই ব্যারাম আর থাকে? থাকে না। কেন থাকে না? পিছনে কারণটা কি? ইমাম গাজ্জালি বলেছেন ওই ব্যারাম বন্ধ করার কারণ হলো সন্তান পেটে নিয়ে সন্তানকে যত্ন করার জন্যে, মা যেন আল্লাহর ইবাদত থেকে কোনো সময় গাফেল না থাকে, কারণ যখন মাসিক হয় তখন নামাজ পড়া যাবে না, যখন মাসিক হবে তখন রোজাও রাখা যাবে না, সন্তান পেটে আসার পরে মা যেন নামাজ রোজার কোনো সমস্যা না হয়, সন্তান পেটে বাচ্চা নিয়ে নামাজ যখন রুকুর থেকে শেষ দায় যায় ওই বাচ্চা কিন্তু পেটের মধ্যে এরকম ব্যাঁকা হয়, রুকুর থেকে মা যখন শেষ দাঁত গেছে তখন ফেরেশতাকে আল্লাহ দেখো তোমার বান্দি নামাজ পড়ে, কিন্তু বান্দির পেটের বাচ্চা যে হেঁকা বেঁকা হয় আল্লাহ কয় ফেরেশতার সাক্ষী থাক যে মা নামাজ পড়তেছে, শুধু নিজেও নামাজ পড়তেছে না পেটের বাচ্চাকেও নামাজের ট্রেনিং দিচ্ছে। পেটে বাচ্চা নিয়ে যে মা নামাজ পড়ে সেই বাচ্চা কোনোদিন বেনামাজি হয় না। রমজান মাস ষোলো ঘন্টা মা খায়, মায়ের খাওয়ার সঙ্গে সন্তানের খাওয়ার সম্পর্ক, মায়ের নারীর সাথে সন্তানের সম্পর্ক আছে না নাই, কিন্তু মা ষোলো ঘন্টা পানি পান করে না, কিছুই খায় না, রোজা থাকে, ফেরেশতা কয় আল্লাহ দেখো তোমার বান্দি রোজা আছে, কিন্তু রোজা থাকার কারণে পেটের বাচ্চারও খাওয়া হয় না, আল্লাহ কয় ফেরেশতা সাক্ষী থাক যে মা রোজা রেখেছে শুধু নিজে রোজা রাখতেছে না পেটের বাচ্চাকে ও রোজার ট্রেনিং দিচ্ছে। যে মা পেটে বাচ্চা নিয়ে পর্দার ভিতরে থাকে, দেখবেন আগেকার দিন দেখছি যখন কোনো মা বাপের বাড়িতে যাবে বাচ্চা হওয়ার জন্যে, আমরা দেখেছি ডুলি, জোরে নাম কি?
ডুলি দেখেননি, কিংবা গরুর গাড়ি বলেন আগেও কাপড় পিছনেও কাপড় দিয়ে একেবারে এমনভাবে নিয়ে যাচ্ছে, বলে কোথায় যাচ্ছে, বলে স্বামীর বাড়ি থেকে মেয়ে বাচ্চা হওয়ার জন্য বাপের বাড়ি যাচ্ছে, খালি গাড়ি ডেকা ছাড়া গাড়ির ভিতরে কে আছে ওইটা কেউ দেখতে পায় নাই, কারণ মা পর্দার ভিতরে থাকার কারণে মায়ের সন্তানও পেটের ভিতরে পর্দায় আছে। কিন্তু আজকে মা পেটে বাচ্চা নিয়ে গোটা পাড়া ঘোরে, জোরে কোন কি ঘোরে, পেটুর বাচ্চা নিয়ে দক্ষিণ পাড়া সব পাড়া ঘোরে। তো পেটুর বাচ্চা নিয়ে যে মা ঘোরে, সে পেটের মধ্যে তো বাচ্চার ঘোরুনি ব্যারাম। আজকে যারা বেড়া ঘুরতেছে, তো মেলাত ঘুরতেছে, এরকে মা ওরা যখন মায়ের পেটত আসিল, মা পেটত গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যে থেকেই এরকে ঘোরনি ব্যারাম হচ্ছে। এই জন্য খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, তোমরা একটা ভালো সন্তান নিবা তাহলে ভালো একটা মায়ের দরকার, মা যদি ভালো হয় তার সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। দরে কান সুবহান, আমার ওয়াজের মধ্যে শোনেন নাই, 4 বছরের বাচ্চা আব্দুল কাদেরকে এরকম মক্তব মাদ্রাসা ভর্তি করে দিয়া মা বলতেছে মুলখয়ের ফাতেমা পর্দার অন্তরাল থেকে, আমার আব্দুল কাদেরকে কিন্তু আমি কোরআনের হাফিজ করবার চাই। ওস্তাদ বললেন জান মা, আল্লাহ আপনার নেক নিয়ত কবুল করুক। জোরে কোন সুবহানাল্লাহ, 4 বছরের বাচ্চা আব্দুল কাদেরকে পরদিন সকালবেলা ওস্তাদ ডাকতে বলে, আব্দুল কাদের কোরআনের হাফিজ হতে গেলে আগে কায়দা পড়া লাগবে, কায়দা মানে নিয়ম, কায়দা মানে কি নিয়ম, আলিফ যেই বলছে বল আমার সঙ্গে আলিফ, আব্দুল কাদের আলিফ না কয়া 4 বছরের বাচ্চা লাম মিম, জালিকাল কিতাবুল রাইবা ফী হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রযাকনাহুম ইউনফিকুন। ওস্তাদ মারছে দৌড়, আমি বলি আলিফ, আলিফ বলবি তারপরে বলবো বা তারপরে তা, তুই আলিফ না কয়ে লাম মিম কয়ে শুরু করলি, তুই তো মানুষের বাচ্চা না রে, অন্য কারো বাচ্চা হবে ভয়ের ঠেলায়, ওই তো পড়তেছে চোখ বন্ধ করে। যখন কেউ কোরআন শরীফ বাচ্চারা পড়ে আপনারা মাদ্রাসায় যায় দেখবেন, আসলে ওদের পড়া দেখলে কলজে শান্তি হয়, আরে পড়া কি দেখবেন, ওদের পেশাব করা দেখলে কলজে শান্তি, সুবহানাল্লাহ। না কেন আমার মাদ্রাসা আছে তো আমি দেখি পেশাব করতেছে, আহ পেশাব করা দেখেন কিভাবে করতেছে, কাশতেছে উঠতেছে আবার বসতেছে, মানে নিংড়ে নি এখনো ঠিক মতো নিংড়ে নি, তারপরে পানি খরচ করে উজু করতেছে। যা বললাম কেরে বাজান এরকম করে পেশাব করলি কেন, উজু করতেছিস, কয় হুজুর জানেন না আমরা আল্লাহর কোরআন পড়ি, সুবহানাল্লাহ, কোন আল্লাহর কোরআন কেমনে পড়ে, এটা দেখার জন্যে আমি বসে আছি মাদ্রাসার বারান্দায় শীতের দিনে, মানে বাহিরে রোদের মধ্যে বসে আছি, এক ছেলে বের হলো, আমি ডাকতে বললাম খবর কি, আমাকে এই না এই আপনারা এটা বুঝবেন না, এটা কী রে, এটা কি, আমি তো আলিয়ার ছাত্র, আমি এক হলো পেশাব, দুই হলো পায়খানা, তিন হলো বুঝি না, তা আমার কাছে তাই করলাম তিন কি, তিন হলো ফিস, মানে ফিস করার বার হয়ে গেছে, মানে পড়তে পড়তে ফিস করার বার হয়ে গেছে, তা আমি করলাম কেরে পাগলা, ফিস হোক করে বার হয়ে গেলে উজু করা লাগে না, যা উজু করা লাগবে না, যা তুই করা সে পড়ো, না হুজুর আপনি জানেন না করা লাগবে, আমি তুই কয় বছরের বাচ্চা, আমি একটা মুফতি মানুষ, হ্যাঁ যা করা লাগবে না, না হুজুর করা, হ্যাঁ করা লাগবে না রে, আমি বলতেছি করা লাগবে না, তোর তোকে বুঝালো করালে, যা তুই আমার ভয়ে আমার এই ডাবড়ির ভয়ে হয়ে গেছে, আমি এখন চিন্তা করতেছি কে রে, ওক আমি কইলাম করা লাগবে না, দেখি তুই কী করে, আমি ওখান থেকে উঠে জানলা দেশে দেখি ওই দরজার ফাঁকত লুকে আছে, দরজার ফাঁকত লুকে আছে, আর ওই ফাঁক দিয়ে আমাকে দেখতেছে যে আমি আসি না নাই, আমি যেই উঠে গেছি ওই আবার বাড়াছে, আবার বাড়াছে, আমি কইলাম কে রে, এ ওযু করা লাগবে আবার বাড়াছিস কেন, তখন কই হুজুর আমাকে মেরে ফেলে দেন, ওযু ছাড়া আমি আল্লাহর কোরআন ধর্ম না, জোরে করে সুবহানাল্লাহ, আই বুকের মধ্যে নিয়ে কইলাম আল্লাহ কি দিল রে, ওযু করে গিয়া ওই ছেলে যখন কোরআন শরীফ হাতে নিয়ে পড়তেছে, বাজান গো আল্লাহর শপথ করে বলতেছি, আমি ধীরে ধীরে ওই ছেলেটার পিছনে গিয়ে বসলাম, এমন ভাবে কোরআন পড়তেছে, দুনিয়ার বাপের কথা খেয়াল নাই, মায়ের কথা খেয়াল নাই, এই দুনিয়ার কথা খেয়াল নাই, আল্লাহর মহব্বত শুধুমাত্র তার কলি যায়, কোরআনের মহব্বত কলি যায়, ওই ভোলার বোরহানুদ্দিন সর্বপ্রথম যে ছেলেটা শহীদ হয়েছে সে হলো 30 পারা কোরআনের হাফে, একমাত্র মহব্বত কার, ধরে এখন কার, এই ঝুঁকে ঝুঁকে পড়তেছে ওস্তাদ দৌড়, শিক্ষক ছাত্র বলে হুজুর দৌড়েন কেন, বলে একলা পারতেছি না সবাই আয়, সবাই এসে ঘিরে ধরে দেখে আব্দুল কাদের খালি বাক বাকুম কবিতার মতন পড়তেছে, এক ওস্তাদের
সন্দেহ হওয়ার কারণে এরকম কোরআন শরীফ হাতের মধ্যে নিয়ে এভাবে আঙ্গুল বুলাইতেছে, একটা আয়াত পর্যন্ত বাদ দেয় না, একটা আয়াত পর্যন্ত বাদ দেয় না। যেই মাত্র 18 পারা কোরআন পড়া শেষ, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের অটোমেটিক ব্রেক। এটা কেমনে কেমনে 18 পারা পড়ার পরে আর কেন পারতেছে না? একজন শিক্ষক বলতেছে, জানবার যদি চান তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যান। বাপের কাছে না মায়ের কাছে? মায়ের কাছে নিয়ে আইছে। ভিতরে আছে উম্মুল খায়ের ফাতেমা, আব্দুল কাদেরের মা। বাহির থেকে ওস্তাদ বলতেছে, আব্দুল কাদেরের মা, আব্দুল কাদেরের মা ভয়ে বলতেছে, হুজুর গতকালই ভর্তি করে দিয়ে আসলাম, কি বেয়াদবি করলো আজকে আমার ছেলে সহ সবাই আমার বাড়ির দরজায়। ওস্তাদ বলতেছে, একটাই বেয়াদবি করছে, আলিফ বলার পরে বা বলেনি। 18 বার কোরআন আমাদের শুনিয়ে দিছে কেমনে? আব্দুল কাদেরের মা কান্দার বলে, আল্লাহ শপথ করে বলতেছে আমি জানি না, কিভাবে আপনাদের 18 পারা কোরআন শুনালো আমি জানি না। ওস্তাদ বলতেছে, মা গোপন করো না। বলে, আমি বলতেছি, আমি নিজে 18 পারা কোরআনের হাফেজা। এই সন্তান যখন আমার পেটে ছিল আমি সবসময় কোরআন পড়তাম, এই সন্তান যখন আমার পেটে ছিল আমি নামাজ পড়েছি, এই সন্তান যখন পেটে ছিল আমি রোজা রেখেছি, আমি সবসময় আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমি যেমন পর্দা নিছি আমার সন্তানকে তুমি কবুল করে নিও। এই সন্তান যখন দুনিয়াতে আসলো তখন সন্তান যখন কান্দে আমি তখন সন্তানকে দুগ্ধপান করাই, সন্তান আমার দুগ্ধপান করে আমি কোরআন শরীফ তেলাওয়াত করি, কোরআন শরীফ তেলাওয়াত করি আমার সন্তান দুগ্ধপান করে। সন্তান যখন কান্দে আমি তখন সন্তানের কান্না থামানোর জন্য, বাবু তো তো বাবু তো তো ওই দা তো চাঁদ মামা, এরকম গাঁজা খুরি মিথ্যা কথা আমি কোনোদিন কই নাই, আমার সন্তান কোলে নিয়েই আমি এভাবে ঝোঁকাই আর আল্লাহর কোরআন তেলাওয়াত করি। আমার সন্তান যখন রাত্রেবেলা বিছনায় শোবার যাইতো আমি কোনোদিন আমার সন্তানকে গায়ে হাত দিয়ে দিয়ে তো তো করে ঘুমানো দেই নাই। আমি এক পারা দুই পারা কোরআন পড় না পড়লে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। জোরে কান সুবহানাল্লাহ। এই 4 বছরে হুজুর, এই 4 বছরে, আর এখন 4 বছর বয়স, এই 4 বছরে আমি বহুবার আমার ভিতরে 18 পারা কোরআন আমি পড়েছি। আমার মনে হয় আমার এই মুখের কোরআন তেলা শুনতে শুনতে ওই মুখস্থ করে ফেলে দিছে। আসলে ছোট বাচ্চাদের আপনি যা শোনাবেন তাই মুখস্থ করবে, জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনাকে গুলা কি শোনাচ্ছেন, কি শোনাচ্ছেন? আয় রে আয় টি না এ ভরা দিয়ে না নে গেল বোয়াল মাসে তাই না দেখে ভদর না স্যার আসে আয় বাবু 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 আসো পড়ো। কি পড়াচ্ছেন? আগডুম বাগডুম গোড়া ডম সাজে ঢাক ঢোলক। তো ছোটবেলা যাক ঢাক ঢোলক পড়াচ্ছেন, ওই তো মোবাইল 3G কিনবি রে, ওই তো কিনা সারাদিন গান শুনবেই। জোরে কোন কথা ঠিক কথা কন না গায়। সমস্ত শিক্ষক কান্দার বলে, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক জোহরের ফরজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? 4 রাকাতের ইমামতি করলেন, ইমামতি করা শেষ হয়ে গেল, ওমর ফারুক জোহরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে বাহিরে এসে ছেলেটার সামনে দাঁড়াইলেন। যেই মাত্র ছেলেটার সামনে দাঁড়াইছে সঙ্গে সঙ্গে ছেলে চিৎকার করে বলতেছে, বাবা ও বাবা বাবা, এইভাবে আমাকে কে বাঁধলো বাবা? এই যে মর্মা দিয়া 2 হাত সহ আমাকে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে, এই কামটা কে করলো বাবা? মেহরবানি করে আমার বাঁধন খুলে দেন। যেই বলতেছে বাবা বাবা বাবা, উমরের চোখ দিয়ে পানি পড়তেছে, কারণ উমর ফারুক যত বড়ই ন্যায়পরায়ণ শাসক হোক না কেন, তারপরও সন্তানের প্রতি তার একটা মহব্বত আছে না নাই? আর সবচাইতে মহব্বতের ডাক দিচ্ছে বাবা। আপনার সন্তান যদি আপনাকে বাবা বাবা বলে ডাক দেয় আপনার কেমন লাগে? কেরের বাপ নাই নাকি? বাপ নাই রে, বাবার মতন বলেন, বাবার মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, বাবার মতন। গান গলে গুণ হবে, বাপ মায়ের গান গলে গুণ হয়। ওকাজা রব্বুক আল্লাহ তাবুদ ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ কোরআনে বাপ মার গান গাছে, জোরে কর সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোনো পাপ হবে না? একটু বলেন, বাবার মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা, সন্তানকে খাওয়াই, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। আমার বাবা মারা গেছে আমি এখন বুঝতেছি, এখন আমি বুঝতেছি বাবা আমার কত আপন ছিল, কিন্তু অনেক নিমো খারাম সন্তান বোঝে না,
আবার সন্তান বুঝলেও বুঝবার চায় না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনাদের গ্রামের নামটা কি? ধাওয়া ফিকশন। একটা ছেলে এখন বগুড়া শহরে বউ নিয়ে বাসায় থাকে। ধাওয়া ফিকশনের একটা ছেলে, বহু ছেলে থাকে, থাকে কি থাকে না, কিন্তু একটা ছেলে বউ নিয়ে বাসায় থাকে, কিন্তু বাপ মা থাকে গ্রামে। বাবা অসুস্থ হয়ে একদিন ডক্টরস আছে, তারপর হেলথ সিটি আছে, বহু ক্লিনিক আছে, আসে না নাই, ভালো একটা ডাক্তারক দেখানোর জন্য গেছে। যাই দেখি বিশাল সিরিয়াল এত লম্বা, দেখতে দেখতে রাত 9টা বেজে গেছে। রাত 9টার সময় দেখা শেষ। বাবা এখন চিন্তা করে ধাওয়া ফিকশন 9টার সময় কেমনে যাই, এত রাত্রে বাসায় বাড়িতে কেমনে যাই। মন বলতেছে কে তোর বেটার বাসা নাই, মন বলতেছে তোর বেটার বাসা নাই। মনের তাগিদে বাবা বেটার বাসায় রাত 9টার সময় গেটে গিয়ে ডাক দেয়। গ্রামের হলো দরজা, শহরের কি? এ জোরে কোন গ্রামের কি দরজা, শহরের কি? গেটে গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ, ওই ছেলেটার নাম বাপ যেই ডাকছে, বাপকে আবার সার হয়ে ডাকবে দেখি, তুই যত বড় ছেলে সার হওয়ার হুজর। আব্বা আমার যখনই যাই তখন কে বুঝলো আজ কোথায় ওয়াজ আসলো? আমি একদিন করলাম, বাবা শোনেন, অনেক লোকজন আমার কাছে থাকে সবসময়, তা এত লোকের মধ্যে আমাকে বুঝলো করে কনকে? আমি হজও করলাম, মৌলানা হলাম, একটা বার মৌলানা হাজির সাহেব করে খোঁজায় না। আমার আব্বা আবার কয়ে, তুই আবার হুজুর হলো কে রে? আমি জোর হাত করে যা করছি তাই কোন আবদুল্লাহ চমকে উঠছে, এত রাত্রে আমার নাম ধরে ডাকার মতন মানুষ একটাই আছে, সেটাই হলো আমার বাপ। সুবহানাল্লাহ। দৌড় এসে গেট খুলে বলতেছে, বাবা এত রাত্রে কেন? বলে ডাক্তারের কাছে আইছিলাম, ডাক্তার দেখতে দেখতে 9টা বেজে গেছে, এখন 9টার সময় ধাওয়া ফিকশনে কেমনে যায়, এই জন্য তোর গেটে আইসি বাজান, তুই কি গেট খুলে দিবি না? আবদুল্লাহ কান্দের বলে, বাবা এমনি তো কোনোদিন আসবার চান না, আজকে ঠেলা পড়ে আছে। বাবা গেট খুলে দিব না কেন? আপনি আমার বাবা, আমি আপনার সন্তান, কত কষ্ট করে আপনি আমাকে লেখাপড়া করাইছেন। বাবা বাবার হাতটা ধরে রেস্টরুম সোফা ঘরের মধ্যে বাপকে বসায়া আবদুল্লাহ চলে আইসে বইয়ের ঘরে, আয়সা থেকে বউ কম্বল গাইতে শুয়ে আস। আবদুল্লাহ গাই কেড়ে বউ আব্বা আইসে, শুনিনি তোমার বাপ যে আগলো সেটা আমি জানি না। আবদুল্লাহ গাই চিল্লা উঠলো, আমার কানটি ঠসা। আবদুল্লাহ গাই, তাহলে কম্বল গদ্দে শুইলি কেন? আমার বাপরে একটু খাবার দিবি না? বউ কয়, তুমি জানো না গো, সকাল থেকে আমার মাথা ব্যথা, সকাল থেকে ডানার মধ্যে খালি শিরশির শিরশির করতেছে, আমি গেট খুলবার, আমি তোমার বাবাকে কিছুই দিবার পারবো না, সব আছে সব আছে, তুমি দাও। তখন বাপ বলতেছে, কে রে আবদুল্লাহ তুই কি মনে করছিস, আমি খাওয়ার জন্য ধাওয়া পিছন থেকে তোর বাসা যাচ্ছি, ঠেলা পোড়াচ্ছি, বাড়ির যাবার পারতেছি না, থাকার জায়গাতে এখন কি করবো আবদুল্লাহ? বাপকে থাকার জায়গা দিছে রাত 9টায়, বাবা যখন ঘুমায় গেছে বাসে রাত 11টা, এমন সময় আবদুল্লাহর শালা এসে দরজায় ডাকতেছে, আবদুল্লাহর শালা এসে ডাকতেছে, শেফালি আপা, শেফালি আপা, মানে আবদুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। যে বলছে শেফালি আপা, বিড়াল যেমন ইন্দুর ধরার জন্য লাফ মারে, বিড়ালে লাফ মারা দেখছে ইন্দুর ধরা, চাদর ফেলে দিয়ে আবদুল্লাহর উপর দিয়ে মারছে লাফ, দৌড়ে এসে গেট করে বলছে, তো ভাই যান এত রাত্রে করতে গাইলি, ভাই ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, কি খাবি বল? ভাই বলতে চাপ, এত রাত্রে আবার কি খাওয়াবেন? বলে তুই পাগল হয়েছিস, না খাইয়া শরীরে আমার চোখত ঘুম ধরবে না, তুই আমার কলিজার টুকরা ভাই। ডাইনিং টেবিলে বসায় গোস্ত গরম, মাছ গরম, তরকারি গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়া, বোন বলতে যে খা ভাই খা ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আবদুল্লাহ মনে মনে চিন্তা করে, এত রাত্রে কারে কয় খা ভাই খা ভাই, এটা ভিতর থেকে বোঝা যাবে না, বাইরে একটু বের হওয়া লাগবে। বার হয়ে দেখে পাঁচ তরকারি গরম ভাত আর শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? পাঁচ তরকারি দিছে আর গরম ভাত, আর ওর বইয়ের হাত হচ্ছে শালার মাথা, খা ভাই খা ভাই, তুই না খেলে আমার কলিজার শান্তি নাই। আবদুল্লাহ আস্তে আস্তে বাবা যে ঘরে ঘুমায়,
বাবা যেই ঘরে ঘুমায় ঘরের জানলার পাশে গিয়ে তাকায় দেখে জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়, বাবার শুকনা মুখ, কারণ বাবা খায়নি না খায় ঘুমাইছে। আব্দুল্লাহ জিরো বাল্বের আলোতে বাবার মুখটা যেই মাত্র দেখে এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ও আসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু কুরহা। এটা মায়ের জন্য আল্লাহ স্পেশাল বলেছেন, আর আল্লাহ বাপ মা দুইটাকে একসঙ্গে করে বলেছে, রকাজা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান। আব্দুল্লাহ রে, আল্লাহর ইবাদতের পরেই দুই নম্বর ইবাদত হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। সুবহানাল্লাহ, আপনি নামাজ পড়েন, আপনি রোজা করেন, হজ করেন, আপনি যদি বাপ মার মনে কষ্ট দেন আপনার একটা ইবাদত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত বাপ মার কাছ থেকে মাপ না নেবেন। আমার কথা কি বুঝলেন? সাহাবী পর্যন্ত মুখে কলম উচ্চারণ হয় না, আলকামা সাহাবীর ঘটনা সবার জানা। কি ভাই জানা নাই? আলকামা সাহাবী, সাহাবীর মুখে কলম আসতেছে না মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে। ভাই যান আয়াতুহু যাদাতুহুম ঈমানান, ঈমান বাড়িয়ে দিছে, কোরআন মানুষের ঈমান বাড়িয়ে দেয়। আল্লাহর পরেই তোর বাপ মা, আর সেই বাবা তোর না খেয়ে ঘুম পাড়তেছে, আর তোর শালার সামনে পাঁচ তরকারি গরম ভাত, তোর কি করার কিছুই নাই? আব্দুল্লাহ গোটা বাসা খুঁজে দেখে দেড় হাতে একটা লাঠি আস, কয় হাতা? দেড় হাতে একটা লাঠি আস, লাঠি রাখা সুন্নত। সুবহানাল্লাহ, কম প্রত্যেক বাড়িতে লাঠি রাখা সুন্নত, নবীর সুন্নত লাঠি। দেড় হাতে লাঠি নিয়ে চিন্তা করতেছে, নারী নির্যাতনের আইন, পুরুষ নির্যাতনের কোনো আইন বাংলাদেশে নাই। বর্তমানে বাংলাদেশে পুরুষ নির্যাতনের কোনো আইন, এ কথা কন আইন, কিন্তু নারী নির্যাতনের আইন আছে না? নাই। স্বামীকে যদি বউ মারে আর স্বামী যা থানার যদি কয় স্যার আজকে বউ হক মারছে, ওসি বলবে তুই কি হিজড়া কেরে, তোর বউ তোকে মারে কেরে। আর আপনি যদি খালি বউক মারবার চান আর বউ যদি থানার যা কয় ভাঙ মারা ফেলবার দিবার চাইছিল, 144 ধারাত কেস লিবি জানেন? নারী নির্যাতনের আছে, পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। আব্দুল্লাহ চিন্তা করে নারী নির্যাতনের আইনে ধরা খাবো, লাঠি দেখে লাভ নাই। এখন সুন্নত আছে ঠিকই, ব্যবহার নাই, জোরে কোন কথা ঠিক কিনা। ভিতরের বিবেক বলতেছে, বিবেক সবচাইতে বড় আদালত। আপনি বলেন না সুপ্রিম কোর্ট হাইকোর্ট, এগুলো একটাও আদালত নয়, সবচাইতে বড় আদালত হলো মানুষের বিবেক। বিবেক বলতেছে কে রে আব্দুল্লাহ, যতই নারী নির্যাতনের আইন থাক, জায়গা চিনিস না? তুই জায়গা চিনিস না? নিচেও না উপরেও না, পিছন দিকে তাকায় দেখ উঁচা হয়ে আছে তোর বইয়ের পাশা, ওই পাশার উপর বাড়ি মারবি, কাপড় তুলে কাকু দেখাবার পারবি না। লুস পি ঠিকই, লাস পি ঠিকই, কিন্তু দেখাবার পারবি? বিসমিল্লাহ, এক বাড়ি এক হস, এক হস, দুই বাড়ি দুই হস, এখন তুই কয় হস কামাই করবি? যা এমন ভাবে বিবেকের একটা জেহাদি তাড়না পে। আব্দুল্লাহ বিড়াল যেমন ইন্দুর ধরে, ওই লাঠিটা তেমন করে লুকা নিয়ে আসা বইয়ের পিছনে খাড়া হয়েছে, বইয়ের কোনো খেয়াল নাই, খালি ভাইয়ের মাথা হাত দেয়া বলে, আর এক টুকরা খা ভাই, ভাই আর এক টুকরা, ভাই বলতেছে না আপার না আর পারো, আর এক টুকরা খা ভাই। আব্দুল্লাহ ভাই, আমি কামাই করে গোস্ত কিনি, আমি মাছ কিনি, আমার বাপ না খায় আছে, আর তোর ভাই খাবি না, তাও তুই জোর করে আর এক টুকরা দেশ। রাগ বাড়তিছে না কমতিছে? বিসমিল্লাহ, বুঝলেন? বিসমিল্লাহ, যে কোনো ভালো কাজ করবেন বিসমিল্লাহ কবেন, সুবহানাল্লাহ কম। আব্দুল্লাহ বইয়ের পাঁচাত বাড়ি মারতেছে, কাম ভালো না খারাপ? এ ভালো কাজে কি বলা লাগবে? বিসমিল্লাহ, জোরে কোন কি নিচে যান মারেন না, খবরদার, আমি বলতেছি কিন্তু জায়গা মতো মারা লাগবে, মারবে যদি না পারেন মারবেন না, কিন্তু মারলে জায়গা মতো মারা লাগবে, মাপ মতো। বিসমিল্লাহ করে পাশার উপরে যে একটা বাড়ি মারছে, শালাও দৌড় বউও দৌড়, দুইজন দুই দিকে দৌড় মারছে। শালা চিল্লাই বলে, দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? যে বলছে আমার বোনকে মারলেন কেন? এখন দুলা ভাই বলতেছে, এ শালক তোর বোন আমার কে হয়, তোর বোন আমার কে হয় একটু মেহরবানি করে বল। আর শালা বলতেছে, দুলা ভাই আমার বোন আপনার বউ হয়। আব্দুল্লাহ কয়, দেখ বউ কোনোদিন কোনো মারার জিনিস কেরে? বউ মারার জিনিস না, বউ হলো আদর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ঘরে বসে আছেন, এমন সময় মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। মা আয়েশা যেই ঘরে ঢুকছে, রাসূল আস্তে করে উঠে দরজা আর জানলা বন্ধ করে দিছে। মা আয়েশা থর 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 করে কাঁপতেছে,
আল্লাহ রাসূল বলে আয়েশা কাঁপকেন, বলে হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই নবীর ঘরে আমি না জানি কোনো বেয়াদবি হয়। আল্লাহ রাসূল বলেন আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে একজন নবীর। আয়েশা বলে হুজুর আপনি তো সেই নবী। নবী বলতেছেন আমি সেই নবী ছিলাম রে, আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, দরজা বন্ধ জানলা বন্ধ, এখন আমার নবী কিসের? আপনি কি মনে করতেছেন আমি এখানে বসে ওয়াজ করতেছি হুজুর, কিন্তু বাড়ি যায় যখন বউ দরজা খুলে দিবে তখন আমি হুজুর? আপনার কি মনে হয় তখন আমি হুজুর? বউ যদি কই দুই ঘন্টা ওয়াজ করে আসলো জনগণ বিরক্ত হয়নি, তাহলে পাঁচটা মিনিট শোনো বউকে কত শো তো বলে ভাগটা বাদ দেয় শো, কিসের হুজুরগিরি? তুমি বাইরে যা হও ঘরের মধ্যে তুমি হুজুর না। আল্লাহ রাসূল বলতেছেন আয়েশা যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু যেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী না, আমি হলাম স্বামী, তুমি হলো আমার বিবি। এই বলে নবী দুইখানা হাত বাড়ায় দেয়। নবী যেই মাত্র দুইটা হাত বাড়ায় দিয়েছে উম্মাহাতুল মুমিনিন আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলে আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী। আয়েশা নবী বলতেছে আয়েশা হুমাইরা তোমাকে আমি অত্যন্ত আদর করি, আদর বউ কিসের জিনিস, কথা কন না কেন? বুকের সঙ্গে নবী চাপা ধরছে। আল্লাহ কয় জিব্রাইল, জিব্রাইল জিব্রাইলকে আল্লাহ তাড়াতাড়ি তাড়াতাড়ি কোরআনের আয়াত নে নবীর কাছে যাও। জিব্রাইল কয় আল্লাহ আপনি কোরআনের আয়াত নে নবীর কাছে আমাকে যাওয়ার বলেন, কিন্তু আজকে এত তাড়াতাড়ি? আল্লাহ বলতেছে আমার এত খুশি লাগতেছে সুবহানাল্লাহ, মানে স্বামী যখন বউকে বুকের মধ্যে নেয় তখন আরশের আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ। কাকে বুকের মধ্যে নিলে কথা কয় না, আবার অন্য কাকু জানা পার্কত যাইলেন না, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ইকে করে সব ধরে আসো। দেখেন তো ওয়াল্ড ল্যান্ড পার্কে বুকের একটা পার্ক আছে, ওয়াল্ড ল্যান্ড ল্যান্ড পার্ক, পিছন দিকটা পুলিশ যায় দেখে দিকে বুকের মধ্যে দুইজন চাপে ধরে আছে, বুঝলি উই এক ধরে আছে উই এক ধরে আছে, উই বলতেছে তুমি আমার জীবন, উই কয় তুমি আমার স্কুল। পুলিশ পাঁচাত বাড়ি দেখে এই কিসের জীবন, না স্যার আমরা কেউ না, তো তোরা যে এখনই জীবন জীবন করলি বিয়া করছিস কয় না এখনো হয়নি, হতে পারে এখনো হয়নি হতে পারে, বীজ জোড়া কয় জোড়া, বীজ জোড়া সব কয়েক ধরে ফেসবুকে ছেড়ে দিছে, ফেসবুকে ছেড়ে দিতে আমি বগুড়ার এসপিকে ফেসবুকের চ্যাটাসে ধন্যবাদ দিছিলাম তখন যে ভালো কাম করছেন। শালে একটা স্বামী বকলে পারকত যায় না, যারাই যায় এই কাতি মেশা কুত্তিয়া ধরে কোন কথা ঠিক কিনো এই কাতি মেশা কুত্তারা। আল্লাহ ডাকতে বলে জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে যাও, সঙ্গে সঙ্গে জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে চলে আইছে সুবহানাল্লাহ। কোন ফেরেশতা জিব্রাইল ঘরের ভিতরের খবর জানে না, বাহির থেকে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী চমকে উঠছে। আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বুকের মধ্যে নিয়ে চমকে উঠলেন কেন? আল্লাহ নবী বলতেছে আয়েশা ফেরেশতা জিব্রাইল আমাকে সালাম দিয়েছে। আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বুকের মধ্যে আছি এমন সময় জিব্রাইল কেন? নবী বলতেছেন গুরুত্বপূর্ণ কোনো খবর নিয়ে আইছে। নবী ডাকতে বলে জিব্রাইল খবর কি? বলে খবর হলো হুন্না পড়েন, হুন্না লিবাসুল্লাহ ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। জোরে কর না সুবহানাল্লাহ, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন, এখন বলেন বউ কিসের জিনিস? আদরের। জোরে বলে এই বিয়া করে নি কয় আদর রে, কিন্তু আপনারা কেন বলতেছেন না? কারণ আপনারা তো বুঝতেছেন আদরের না একটা ঝামেলা, জোরে কোন কথা ঠিক না, কিন্তু আল্লাহর কোরআন অনুযায়ী বলেন বউ কিসের? আদরের। একটু খেয়াল করেন আব্দুল্লাহ বলতেছে রে সালাম আদরের বউকে কেন মারলাম যদি দেখ পারছাস তাহলে আয় আয়। বলতেছে কোথায় যাবেন আমাকেও মারবেন নাকি? বলে তোকে মারবো না একটু দেখাবার চাই। এবার শালার হাত ধরে আব্দুল্লাহ নিয়ে গেছে যে ঘরে বাপ ঘুম পাড়তেছে ওই জানলার পাশে দাঁড়ায় বলে তাকায় দেখ ভিতরে যে ঘুম পাড়তেছে মানুষটাকে। বলে আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময় আইছে। তোর বোন কইছে মাজা বেদনা পিঠ শিরশির করে, 9টার সময় তোর বোন মাজা বেদনা পিঠ শিরশির করে, আমার বাবা না খায় ঘুমাইছে, আর 11টার সময় তোর সামনে 5 তরকারি গরম ভাত, এখন বল রে শালা বল আমার আমল কি? সারা বলতেছে আর একটা মারেন আর একটা মারেন,
এই মানুষের জাত না, এই বাপের আত্মীয় পছন্দ করে কিন্তু শ্বশুর আত্মীয় দুই চোখে দেখ পারে না, এইরকম মেয়ে মানুষ আছে না নাই জোরে কোন আছে না নাই? আমার মা বোনেরা মন খারাপ করবেন না মা, ওমার ফারুক বাইরে এসে ছেলেটার দিকে যেই মাত্র খাড়া হয়েছে এমন সময় আবু শামা চিল্লায় বলতেছে, বাবা আমাকে এমন করে কে বাঁধলো বাবা, আমাকে এমন করে কে বাঁধলো বাবা? ওমর ফারুক মনে মনে চিন্তা করে, কিছুক্ষণ আগে তুই আমার ভাই বলে ডাক দিছিলি আর এখন বললি বাবা, কিছুক্ষণ আগে কি বলেছিল মনে আছে আপনাদের? যেই মাত্র সালাম দিছে, আর সালাম আলাইকা ইয়া ইবনি, এ আমার পুত্র তোমার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক, সঙ্গে সঙ্গে ওমর ফারুকের ছেলে কি বলছে, আপনি কে ভাই? এখন কি বলতেছে? তার মানে কি বুঝলেন? তার মানে কি বুঝলেন? যতই মদ পান করুক, এই মদের নেশা কিন্তু দুই তিন ঘন্টা থাকে, তারপরে কিন্তু আর নেশা থাকে না। ইমাম গাজ্জালি বলেছেন, এমন একটা মদের খবর আমার কাছে আছে যে মদ পান করলে কিয়ামত পর্যন্ত নেশা যায় না, সেই মদের নাম হলো দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বতের মদ কেউ যদি একবার পান করে আজরাইল না দেখা পর্যন্ত নেশা যাবে না। আজকে আমাদের সকলের মধ্যে দুনিয়ার মহব্বত আছে না নাই জোরে কেন আছে না নাই? ভাইজান, এই দুনিয়ার মহব্বত নিয়ে আপনি কি করবেন? কারণ একটা গানের মধ্যে আমি শুনলাম, আপনারা শুনেছেন, চলতে পথে দুই দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ওমর ফারুক চোখের পানি বের করে ছেলের দিকে তাকায় আছে, ছেলে বলতেছে, বাবা কে এমন করে আমাকে বাঁধলো বাবা? বাজানকে একটু খেয়াল করেন, ওমর ফারুক ছেলের মুখের দিকে তাকায়া, ছেলে যখন বাবা বলে ডাক দেয়, আপনার বলেন তো মানুষ হিসাবে ওমর ফারুক তার বাবা হিসাবে ভিতরে দয়া আছে না নাই? এ ধরে কেন আছে না নাই? বাবা করে ডাক দিলে অবশ্যই বাবার দয়া হবে, কিন্তু এই দয়ার কারণে আল্লাহর কোরআনকে সে কত মহব্বত করে একটু মনোযোগ দিয়ে শোনেন। ইজা যিকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে এই জিকিরটা কম্পন দিয়ে ওঠে, বলতেছে জল্লাদ জল্লাদ বলে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে জল্লাদ এসে বলতেছে, আমির আল মুমিনিন আমারে ডাকলেন কেন? জল্লাদ সঙ্গে সঙ্গে হাজির, জল্লাদ বোঝেন তো আপনার, জল্লাদ বোঝেন না? আমির আল মুমিনিন আমারে ডাকলেন কেন? ওমর ফারুক বলতেছে, জল্লাদ আমার আদরের সন্তান, সুবহানাল্লাহ, কোন আমার আদরের সন্তান আবু শামা মদ পান করেছে, যেই বলেছে মদ পান করেছে সমস্ত সাহাবি ঝাঁকি দিয়ে উঠছে। এতক্ষণ পর্যন্ত কেউ জানতো না, এতক্ষণ পর্যন্ত কি কারণে আবু শামাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে কেউ জানে? জোরে কান কেউ জানে? তাহলে এটা প্রকাশ করলো কে? কথা কন না কেন? আর আমাকের বাবারা প্রকাশ করে না গোপন করে? আমাকের বাবারা, কারণ মানুষের তৈরি করে সমাজ যখন থাকবে তখন সন্তানের অপরাধ বাবারা গোপন করবে। আজকে আমাদের সমাজে সন্তান যদি অপরাধ করে কোনো বাবা প্রকাশ করবে না গোপন করবে? কথা কন? কথা কয় না, আমার কথা কি বুঝবার পারতেছেন না? ভাইজান গোপন করবে। আর ওমর ফারুক কি করলেন? আমার সন্তান আদরের সন্তান আবু শামা মত পান করেছে, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা ঝাঁকি দিয়ে উঠলেন, তার মানে কি বোঝা গেল? কি জল্লাদ সঙ্গে সঙ্গে হাজির, জল্লাদ বোঝেন তো আপনার, জল্লাদ বোঝেন না? আমির আল মুমিনিন আমারে ডাকলেন কেন? ওমর ফারুক বলতেছে, জল্লাদ আমার আদরের সন্তান, সুবহানাল্লাহ, কোন আমার আদরের সন্তান আবু শামা মদ পান করেছে, যেই বলেছে মদ পান করেছে সমস্ত সাহাবি ঝাঁকি দিয়ে উঠছে। এতক্ষণ পর্যন্ত কেউ জানতো না, এতক্ষণ পর্যন্ত কি কারণে আবু শামাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে কেউ জানে? জোরে কান কেউ জানে? তাহলে এটা প্রকাশ করলো কে? কথা কন না কেন? আর আমাকের বাবারা প্রকাশ করে না গোপন করে? আমাকের বাবারা, কারণ মানুষের তৈরি করে সমাজ যখন থাকবে তখন সন্তানের অপরাধ বাবারা গোপন করবে। আজকে আমাদের সমাজে সন্তান যদি অপরাধ করে কোনো বাবা প্রকাশ করবে না গোপন করবে? কথা কন? কথা কয় না, আমার কথা কি বুঝবার পারতেছেন না? ভাইজান গোপন করবে। আর ওমর ফারুক কি করলেন? আমার সন্তান আদরের সন্তান আবু শামা মত পান করেছে, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা ঝাঁকি দিয়ে উঠলেন, তার মানে কি বোঝা গেল? কি জন্য ঝাঁকি দিল? ঝাঁকি দেওয়ার কারণ হলো মদ কেউ যদি পান করে আল্লাহর আইনে তাকে 80টা বেত মারা লাগবে। কয় বেত? 80টা বেত তাকে মারতে হবে, আল্লাহর আইনে 80টা বেত্রাঘাত করা লাগবে। ওমর ফারুক বললেন, জল্লাদ এখন তুমি বেত্রাঘাত শুরু করো। বাজার নিজের সন্তানকে মারার জন্যে জল্লাদের হাতে চামড়ার চাবুক দিয়ে দিলেন, জল্লাদ চাবুক মারতেছে, এক দুই তিন, যেই তিনটা চাবুক মারছে
উমর ফারুক এক টানে চাবুক কাইডা নিছে, এক টানে চাবুক কাইডা নিয়ে বলে জল্লাদ আল্লাহর শপথ করে বলো, তুমি যে তিনটা বাড়ি আমার সন্তানকে মারলে এ পর্যন্ত কয়টা মারছে? আপনার মনোযোগ দিয়ে শুনতেছ না কয়টা মারছে? তুমি যে তিনটা আঘাত করলে, এই তিনটা আঘাত কি তুমি তুমি সত্যি করে বলবা কার খেয়ালে আঘাত করছো? আমার খেয়ালে না আল্লাহর খেয়ালে? এতক্ষণ পর্যন্ত যে তিনটা চাবুক মারলে, হ্যাঁ আর দেওয়া লাগবে না, আপনার যেগুলো দিচ্ছে নিয়ে নেন, আমি বাকি কথাটা বলি। কার খেয়ালে মারছো সত্যি করে বলো, আল্লাহর শপথ করে বলো যে তুমি যে আমার সন্তানকে তিনটা চাবুক মারলা এটা কার খেয়ালে? জল্লাদ বলতেছে আমির আল মুমিনিন আপনি সামনে বসে আছেন, আপনার সন্তানকে মারতেছে, আমি জানি একজন বাবা হিসাবে সন্তানের চামড়ায় আঘাত লাগে, ওই আঘাত লাগে বাবার কলিজা, একজন মানুষ হিসাবে আমার তো বিবেক আছে, আমি জল্লাদ হই, তারপরেও জল্লাদের বিবেক আছে না নাই? আমাদের বাংলাদেশের এক জল্লাদ ফাঁসি দেওয়ার পর থেকে পাঁচ ওয়াক্ত নামাজি হয়েছে, ফেসবুকে আইছে, দেখছেন জল্লাদ জল্লাদি করার পরে আবার নামাজি পাঁচ ওয়াক্ত হয়ে গেছে আর জল্লাদি করে না। ভাইজান শোনেন, এই যে জল্লাদ হতে পারে তারপরে তো মানুষ তার বিবেক আছে না নাই? জোরে কেন আছে না নাই? আপনি আমার সামনে বসে আছেন আর আপনার সামনে আপনার সন্তানকে আমি মারবো, আমি কার খেয়ালে মারবো? ওই আসমানের আল্লাহ খেয়াল আমার অন্তরে আসতেছে না, আল্লাহর খেয়াল আমার অন্তরে আসতেছে না, তাহলে আপনার কথাটাই বারবার মনে হচ্ছে। উমর ফারুক বললেন কোনো মানুষের খেয়ালে কোনো কাজ করলে সেইটা কোনো দিন কবুল হয়, তাহলে খেয়াল করতে হবে কাকে? কথা কন না কেন, খেয়াল করতে হবে কাকে? আমি এখানে ওয়াজ করবার আইছি, আমি ওয়াজ করতে এসে কাকে খেয়াল করে ওয়াজ করব? বর্তমান নেতাদেরকে খেয়াল করব, পুলিশ খেয়াল করব, র‍্যাব খেয়াল করব, তাই না? পুলিশ আছে, র‍্যাব আছে, নেতা আছে, ওরা বেজার হবে। দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য যদি আপনি ওয়াজ করেন, বেজার হবে কে? কতক্ষণ কে বেজার হবে? আর আল্লাহকে খুশি করার জন্য যখন করবেন তখন সবাইকে আল্লাহ খুশি করে দিবে। সুবহানাল্লাহ, বাজান একটু মনোযোগ দিয়ে শুনেন। উমর ফারুক বললেন এজন্যই চাবুক কায়দা নিলাম, কারণ তোমার দ্বারা হবে না, আল্লাহর খেয়ালে দৌড়া মারা লাগবে। উমর ফারুক দৌড়া হাতে নিয়ে চাবুক মারা শুরু করলেন, দুই থেকে গণনা শুরু করলেন। সমস্ত সাহাবীরা বলতেছে আমির আল মুমিনিন জল্লাদ তিনটা চাবুক মারছে, আপনি চার থেকে গণনা শুরু করেন। উমর ফারুক বললেন জল্লাদের তিন বাড়ি আমার এক বাড়ির সমান। সুবহানাল্লাহ, কোন কয় বাড়ি? তাহলে কয় থেকে গণনা করা লাগবে? কয় থেকে? দুই থেকে গণনা শুরু করে উমর ফারুক। আবু সামাকে যেই মাত্র তিরিশটা আঘাত করেছে সঙ্গে সঙ্গে আবু সামা বেহোশ হয়ে পড়ে গেছে, বেহোশ হয়ে পড়ে গেছে। উমর ফারুক বললেন আরে তিরিশটা চাবুকে সন্তান আমার বেহোশ হয়ে গেল, এক গিলাস ঠান্ডা পানি নিয়ে আসো। এক সাহাবি দৌড়ে এক গিলাস ঠান্ডা পানি নিয়ে আসে। উমর ফারুক সমস্ত সাহাবি চিন্তা করতেছে ঠান্ডা পানিটা হয়তো উমর ফারুক তার সন্তানকে পান করাবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়া এক গিলাস ঠান্ডা পানি হযরত উমর নিজেই পান করলেন। নিজেই পান করে বললেন একে মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছি, আর দুর্বল অবস্থায় দৌড়া মারলে দৌড়া কার্যকর হয় না, এই জন্য পানি পান করে আমি আবার সতেজ হয়ে গেলাম। সুবহানাল্লাহ, কোন কারণ মারতে তিরিশটা মারতে আমি দুর্বল হয়ে গেছি, আর দুর্বল হয়ে মারলে দৌড়া তো কার্যকর হবে না, এই জন্য পানি পান করে আমি সতেজ হয়ে গেলাম। উমর ফারুক সামান্য পানি গ্যাসের তলায় ছিল, ওই পানিটা ছেলের চোখে মুখে ছিটাইয়া দিল, সামান্য পানি পান করার জন্যে না, মানে বেহুশ অবস্থায় মারা যাবে না বলে ওই পানি ছিটাইয়া দেয়, যেই ছেলের কোনো ঝাঁকি দেওয়া হুঁশ ফিরে পাইছে। উমর ফারুক আবার চাবুক মারা শুরু করলেন, যেই মাত্র পঞ্চাশটা চাবুক মারছে এমন সময় সাহাবেরা চিৎকার করে বলে আমির আল মুমিনিন আর মারবেন না, আর মারবেন না, আপনার আবু সামা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দুনিয়া থেকে কি নিয়েছে? উমর ফারুক আস্তে করে হাঁটু গেড়ে বসলেন, বসে সন্তানের থুতুনির তলে হাত দিলেন, যে সন্তান দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তার থুতুনির তলে হাত দিয়ে বললেন বাজান তুই যেন মনে করিস না আমি নিষ্ঠুর, তুই যেন মনে করিস না আমার অন্তরে দয়া নাই, এটা যেন মনে করিস না বাবা, আমি নিষ্ঠুর না, আমি একজন দরদি বাবা। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে দুই ধরনের বাবা হবে, এক ধরনের বাবা
তারা শুধু সন্তানের দুনিয়া ভালো চাবে, আখেরাতে সন্তানের কি হবে এই কথা ওই সকল ভেজাল বাপের খেয়াল থাকবে না। আর আসল বাবা যারা হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও অফিল আখেরাতে হাসানা, তারা দুনিয়ার সন্তানের দুনিয়ার ভালো চাবে, আখেরাতেরও ভালো চাবে। আমি তোর আখেরাত ভালো চাই, কারণ মদ পান করা অবস্থায় আল্লাহর আইন চালু হয়ে গেছে, 80টা বেয়াত মারা লাগবে। তোকে যদি বেয়াত আমি না মারি, তুই দুনিয়াতে ভালো থাকবি, কিন্তু মরার পরে মদ পান করার কারণে তোকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি একজন বাবা তোকে জাহান্নামের আগুনে জ্বলতে দেব না বলে আল্লাহর আইন কার্যকর করতে গিয়ে তুই দুনিয়া থেকে বিদায় নিলি। ওমর ফারুক বললেন, আমার সন্তানকে আমি নিজে গোসল করায় দেব। ওমর ফারুক বললেন, আমার সন্তানকে আমি নিজে কাপড়ে কাপড় পরাবো, আমার সন্তানকে আমি নিজেই জানাজার ইমামতি করব, আমার সন্তানকে আমি নিজের হাতে কবরের ঘরে নামায়া দিব। কয়টা কথা বললেন, এক নম্বর হলো আমি নিজেই গোসল করাবো, আমার সন্তানকে অন্য কাউকে গোসল করানো লাগবে না, আমি নিজেই গোসল করাবো। দুই নম্বর হলো আমার সন্তানকে আমি কাপড়ের কাপড় পরাবো। তিন নম্বর আমি জানাজার নামাজ পড়াবো, আমার সন্তানকে আমি নিজের হাতে কবরে নামাবো। বাজান ওমর ফারুক সন্তানকে গোসল করায়া। আপনারা বলেন তো কত জায়গায় ফেটে রক্ত বের হয়ে গেছে, সেই সন্তানকে বাবা হইয়া গোসল করাইতেছে। গোসল করানোর পরে কাপড়ের কাপড় পরায়া জানাজার ইমামতিতে দাঁড়াইলেন। যারা পিছনে মুসল্লি ছিল তারা বুঝতে পারতেছে একজন বাবার অন্তরে কত দয়া থাকে। সন্তানের জানাজার নামাজ যখন বাবা পড়ায়, কোনো বাবা সন্তানের জানাজ নামাজ পড়তে পারে, কিন্তু পড়াইতে গেলে বাবার যে কী হয় বাবাই কিন্তু বুঝতে পারে। ওমর ফারুক তার সন্তানকে যখন কবরে নামাইতেছে, বাজান সমস্ত সাহাবীরা তাকায় দেখে ওমর ফারুক যেন ছোট একটা বাচ্চাকে যেমন আদর করে, তার যুবক ছেলেকে তেমন করে আদর করে অন্ধকার কবরের মধ্যে নামায় দিয়ে সবাই তাকায় দেখে মুখের বাদন খুলে কপালে একটা চুমা দিলেন। ওমর ফারুক সন্তানের কপালে একটা চুমা দিয়ে থুতুনিতে একটা চুমু দিয়ে বললেন, বাজান তুই আমার উপর রাগ করিস না, তুই যখন তোকে যখন দৌড়া মারছি ঠিক কতবার বাবা বা বলে কেঁদেছিস, কিন্তু তোর বাবা চিৎকার আমার কলিজার মধ্যে দরদ ধরাইছে, কিন্তু আলা রব্বিহিমিয়া তাওয়াক্কালুন ও আলা রব্বিহিমিয়া তাওয়াক্কালুন, আমি সে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ভরসা করে আমি আল্লাহর আইন কার্যকর করতে গিয়ে তুই দুনিয়া থেকে বিদায় নিলি, তুই দুনিয়া থেকে বিদায় নিলি, কবরের মধ্যে নামায় দেয়া হযরত তোমার কবরে মাটি দেওয়ার পর সবাই যখন কবর ছেড়ে চলে যায়, ওমর ফারুক কবর ছাড়েন না, কবরের চারিধার ঘুরতে থাকেন। সাহাবেরা সবাই ভাবতেছে সন্তানের দরদে হযরত ওমর মনে হয় পাগল হয়ে গেছে। বাজান সব সাহাবে যখন দূরে যায়, এমন সময় হযরত ওমর হাঁটু গেড়ে বসে 51 থেকে আবার দৌড়া মারা শুরু করেছে। 51 থেকে কবরের উপরে মারতেছে, গুনতেছে, গুনতে গুনতে যখন 80টা দৌড়া হয়ে গেল, ওমর ফারুক চাবুক ফাইলে দিয়ে বলতেছে, মাবুত তুমি মনে করো না যে আমার সন্তানকে আমি 50টা মারতে মরে গেছে বলে তোমার কোরআন আইনের আমি বরখেলাপ করবো না। 50টা আঘাত পড়েছে তার দেহে, বাকি 30টা আঘাত করলাম তার কবরে। এখন বলো তো আল্লাহ আমার আবু শামাকে তুমি জান্নাত দিবে কি না? এখন তুমি বলো মাবু আমার আবু শামাকে তুমি জান্নাত দিবে কি না? বাজান গব ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, মুমিনের দুই নম্বর বৈশিষ্ট্য হলো কোরআনের সমাজ যখন কায়েম হবে, এখানে তেলাওয়াত মানে শুধুমাত্র কোরআন পড়া না, তেলাওয়াত মানে কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা। এই তিনটা পর্যায়ে যদি আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহ আমাদের ইমানের জজবা বাড়ায়া দিবে। মুমিনদের তিন নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কেবলমাত্র একমাত্র ভরসা করবে কার উপর? আরো জোরে কর। আপনি কি মনে করছেন যে কারোর সাথে লিয়াজো করে আপনি বেশি দিন বাঁচবেন? অনেকে বলে না না ভাই, জীবন বাঁচান ফরজ রে, জীবন বাঁচান ফরজ। এই এক চিন্তা করে কি করে না, খামাখা গণ্ডগোল করে কি জীবন বাঁচান ফরজ? আপনি যত চেষ্টাই করেন বাতিলের সঙ্গে আপোষ করে আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না, আপনার জীবন বাঁচবে না, কারণ আপনি চেষ্টা করলে
আপনি ঈমান বাঁচাতে পারবেন, কিন্তু জীবন আপনি যত চেষ্টা করেন, মাইকেল জ্যাকসন কোটি কোটি ডলারের মালিক, 150 বছর বাঁচবে, এই নিয়তে 17-18টা ডাক্তার সে নিয়োগ দিয়েছিল, প্রত্যেকটা বিষয়ের জন্যে বিশেষজ্ঞ ডাক্তারকে সে নিয়োগ দিয়েছিল, যে আমার যখনই কোনো কিছু হবে সেই ডাক্তার সঙ্গে সঙ্গে আর 18টার জন্য ডাক্তার বোর্ড বসে চিকিৎসা করে, মনে হয় আর মরবি না, মাত্র 50 বছরের মধ্যে মরে গেছে মাইকেল জ্যাকসন। তার মানে কি বোঝা গেল, আপনি যতই চেষ্টা করেন আপনি আপনাকে বাঁচাতে পারবেন না, মরা লাগবেই, জোরে কোন কথা ঠিক কিনা, কিন্তু আপনি যদি চেষ্টা করেন ইচ্ছা করলে আপনি আপনার ঈমানকে কিন্তু বাঁচাতে পারবেন, কি কখন পারা যাবে না, ঈমানকে বাঁচানো যাবে না যদি চেষ্টা করে। এই জন্য আজকের আলোচনা, আল্লাহ আমাদেরকে যে কয়দিনই দুনিয়াতে রাখুক আমরা যেন ঈমানকে হেফাজত করতে পারি, ঈমানকে বাঁচাতে পারি, আল্লাহ আমাদেরকে ঈমান বাঁচানোর তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, বর্তমান গোটা বিশ্বে মুসলমানদের দুরবস্থা চলতেছে, সেই মুহূর্তে ধাবিক শুনে আজকের এই জান্নাতের বাগানে বসে আল্লাহ কোরআন হাদিস থেকে যৎকিঞ্চিত আলোচনা করে তোমার রহমতের দরজায় ফকির হয়ে আমরা দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও, এর যা হাদিয়া মঞ্জুর কর। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ কবুল করে নাও। তাওয়াম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাওয়া তাবিনে কেরাম, তাওয়াম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াফরে হাদিয়া কবুল কর। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুখুনি মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহরবানি করে ওই মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ আমি সহ আমরা যারা বাবা হারা হয়েছি, আল্লাহ মেহরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপনজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে, তোমার নবী এতিম মাদ্রাসা ঘ মক্তবকে লক্ষ্য করে আল্লাহ ধাওয়া ফেকশন সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও। এ মক্তবকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও, এ মক্তবে জায়গা দিয়া জমি দিয়া আয় আল্লাহ যারা মক্তব গড়ায় দিছে আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করো। আজও যারা দান করলো অল্প হোক বেশি হোক আল্লাহ এই দানগুলোকে তুমি জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দার নিচে কবুল করে মা ফাতিমার সঙ্গে জান্নাত দেও। মায়েরা মনে কষ্ট নেবেন না, মা আপনাদের বিরুদ্ধে আমি কোনো ওয়াজ করি নাই। আজকে মেয়েদের একটা স্বভাব হলো বাপের আত্মীয় পছন্দ করে কিন্তু শ্বশুরের আত্মীয় দেখতে পারে না। ও মা আপনি যেমন আপনার বাবার আত্মীয়কে ভালোবাসেন আপনার স্বামীর আত্মীয়কে যত ভালোবাসবেন তখন আপনি পূর্কিত একজন নারী হয়ে যাবেন। মায়েদের জন্য দোয়া করে আল্লাহ তাদের নেক আশা নেক নিয়তকে কবুল করো, তাদের কাবেদা সালিহা পর্দানসি কবুল করো। যুবক ভাইদের জন্য দোয়া করি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তালাম মুরব্বীদের জন্য দোয়া করি আল্লাহ তাদের শরীরকে সুস্থ রেখে আয় আল্লাহ তালা শায়েখেন আবু বকর রাদিয়াল্লাহর চরিত্র তাদেরকে দান করে দাও। আমাদের মধ্যে অসুস্থ যারা আছে আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। রোহিঙ্গার মুসলমান, সিরিয়ার মুসলমান।